Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. Cause whenever we upload new video, you will get a notification on your phone. Hello, Bundura. I'm Rokia Chiapna Deshati. Ask me a review for Bushita Holo. Bangladesh Runner Company, China Techie Input Coin. Yes, JP track. দেখা যাক কি কি আছে এই ট্রাকে তো চলুন শুরু করা যাক আজকের এই রিভিউটি তো ফার্স্ট অফ অল যদি আমি বলি প্রথমে তো ট্রাকটির ডিজাইনটা অনেক সুন্দর করেছে পিক তো প্রথমে হেডলাইট থেকে শুরু করব হেডলাইটগুলো অনেক সুন্দর সামনে ডিজাইনটা ওভারঅল অনেক সুন্দর করেছে তো দেখা যাক আজকের এই ট্রাকটিতে কি কি আছে কি কি কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে তো এটি মূলত দেড় একটি ট্রাক যেটা হলো আপনার উনত্রিশশো তিরিশ কেজি ডেটন এর মডেল হলো ফ্রিডম ওয়ান পয়েন্ট ফাইভ কেজি হলো উনত্রিশশো তিরিশ কেজি এতে যে ইঞ্জিলটা ব্যবহার করা হচ্ছে ওটা হলো ইনলাইন ওয়াটার কুলিং ফোর স্ট্রোক এবং সাথে আপনারা পাবেন টার্বো চার্জার এটা হলো ডিজেল ইঞ্জিল তো এখন চলে আসা যাক এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারটা কত তো এর ম্যাক্সিমাম পাওয়ার হলো পঁচাত্তর বাই একশো দুই একশো দুই এবং এর আর পি এম হলো তিন হাজার দুইশো চল্লিশ নিউটন মিটার এবং দুই হাজার আর পি এম এই গাড়িতে যে স্টিয়ারিংটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং এবং এতে যে গিয়ার বক্সটা ব্যবহার করেছে সেটা হলো আপনার ফাইভ প্লাস ওয়ান স্পিড গিয়ার বক্স আর এই গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বারো ভোল্টে তো ওভারঅল গাড়িটির ইঞ্জিল ডিসপ্লেসমেন্ট এটাই ছিল তো এখন যদি আমি বলি ওভারঅল গাড়িটি অনেক ভালো যারা দেড় টন পিক আপ নিতে চাচ্ছেন বা ট্রাক দেড় টন ট্রাক নিতে চাচ্ছেন তারা চাইলে এই পিক আপটি নিতে পারে আর গাড়িটি আপনার খুব ভালো সার্ভিস দিবে আশা করি যেহেতু এতে টার্বো চার্জার ব্যবহার হয়েছে এর পাওয়ারটাও বেশি অন্যান্য ডিজেল ইঞ্জিন অন্যান্য ডিজেল ইঞ্জিন প্লাস আপনার টার্বো চার্জার এই দুটার ফলে গাড়িটার পাওয়ার বা শক্তি একটু বেশি হবে তো এখন এর ভিতরে যে ড্যাশবোর্ডটা দেখাবো সেটাও ডিজিটাল একটা ড্যাশবোর্ড এবং সাথে আপনি এসি পেয়ে যাবেন এই পিকআপটিতে তো এই পাওয়ার ইয়া এর যে স্টিয়ারিংটা ব্যবহার করেছে এটা পাওয়ার স্টিয়ারিং আর এতে আপনি এসি পেয়ে যাবেন আর এই গাড়ির ভিতরে আপনারা তিনজন বসতে পারবেন দুটা সিট থাকবে সামনে সাউন্ড সিস্টেম এসি আর এর যে মিটারটি ব্যবহার করেছে আর পি এম এবং স্পিড মিটার দুটি মিটার পাবেন দুটাই ডিজিটাল বললি ডিজিটাল দুটো মিটার আপনারা এই এই গাড়িতে পেয়ে যাবেন তো এই ছিল ওভারঅল গাড়ির ডিটেলস তো আপনারা চাইলে এই পিক আপটি ডাউন পেমেন্ট এবং কিস্তিতেও নিতে পারেন এবং ক্যাশও নিতে পারেন তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের রিভিউ